আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোনালিসা কিচেন থেকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপি হলো নেমকি। নেমকি বন্ধুরা, আপনারা তো দোকান থেকে অনেক কিনে খেয়েছেন, তো বাড়িতে আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, একদম ঠিক দোকানের মতো হবে, কেউ বিশ্বাসই করতে পারবে না এই নেমকি বাড়িতে বানিয়েছি। তো চলুন বন্ধুরা, এই নেমকি আমি কীরকম করে বানিয়েছি আপনারা আমার পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, তো দেখতে থাকুন। এই কাপের দুই কাপ আমি ময়দা নিয়েছি, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো। কালার তেল দিয়ে দেব এক চামচের মতো। বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচের মতো, আর তিন টেবিল তিন চামচ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এইভাবে সবগুলো মিশিয়ে নেব ময়দার সঙ্গে। মেখে নেওয়া হয়ে গেছে, এরকম হবে বন্ধুরা। তো এখন আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ডো মেখে নেব, খুব বেশি নরম করে মাখব না। ডোটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা, দেখুন এরকম নরম করে অল্প মেখতে হবে। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম, দেখুন কত সফট হয়েছে। তো এটা আমি দু ভাগে ভাগ করে নেব, দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ দিয়ে আমি রুটি বেলে নেব, আর এক ভাগ আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেন হাওয়া না ঢুকে। ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিব, রুটিটা না বেশি পাতলা না বেশি ভারী, এরকম করে রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখুন বন্ধুরা এভাবে বেলতে হবে, এরকম পাতলাও না। তো এখন আমি কেটে নেব এক চাকু দিয়ে এভাবে, খুব বেশি মোটাও না আর চিকনও না, এভাবে কেটে নেব। কেটে নিয়েছি, তখন অল্প তেরা সাইজ করে কেটে নেব, এভাবে অল্প বড় বড় সাইজ করে কেটে নেব। দেখে বুঝে নেবেন বন্ধুরা, সবগুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন একটা থালিতে ময়দা ছিটিয়ে নেব, নিয়ে এগুলো এবার উঠিয়ে নেব, সেম ভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠছে, তো এইভাবে বানিয়ে নেব। তো বানিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভেজে নিব। চুলায় আমি তেল দিয়ে দিয়েছি, কি চুলায় আমি কড়াই দিয়ে দিছি, কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হলে আমি কেটে রাখার নিমকিগুলো ভেজে নিব। তেল গরম হয়েছে, তো এখন আমি দিয়ে দেব এভাবে। বন্ধুরা এটা কম আছে, ভাজতে হবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দোকানে যেরকম করে নিমকি বানায় সেরকম করে আমি বাড়িতে বানাচ্ছি। নিমকিটা একদম মুসমুসে হবে আর ফুলে ফুলে যাবে, এখন ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো উঠিয়ে নিব। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন তো এইভাবে বাকিগুলো ভাজিয়ে নিব। ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত মুসমুসে হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে নিমকি বাড়িতে বানিয়ে ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমার এই রেসিপি, নিমকির রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। খুদা হাফেজ।